আজকে কিন্তু আমরা পরিবেশের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। পঞ্চম শ্রেণীর পরিবেশ থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, এগুলো কিন্তু অবশ্যই আমাদের পড়তে হবে। আর একদম ছোট প্রশ্ন অর্থাৎ মাল্টিপল চয়েসে যে প্রশ্নগুলো আছে বা একদম ছোট প্রশ্ন, সেটা নিয়ে আমি এখন আলোচনা করব না, সেটা আমি লাইভ ক্লাসেই আলোচনা করব, ঠিক আছে? এখন আমি একটু বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব, কারণ এবারের যে এক্সাম আছে আমাদের সেকেন্ড ইউনিট টেস্ট যেটা আছে সেটা কিন্তু আমাদের 20 নাম্বারসে আছে আর বড় প্রশ্ন অবশ্যই থাকবে, তো সেই জন্য কিন্তু আমাদের এগুলোকে পড়তেই হবে, ঠিক আছে? ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম, সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রাখবে, তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, কমেন্টস করো, যদি ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে আমি আলোচনা করে থাকলে ডেফিনেটলি পেয়ে যাবে। কেমন লাগছে ভিডিও সেটা তো অবশ্যই জানাবে। আলোচনার বিষয় বলেই দিলাম, পঞ্চম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশের সাজেশন, কোন কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, ঠিক আছে? আমি এর আগেও তোমাদের অনেক প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি, প্রশ্ন কাঠামো তোমাদের আপলোড করে দিয়েছি, এর পরেও কিন্তু আজকে যে প্রশ্নগুলো পড়তে হবে আমি দিচ্ছি, তারও কিন্তু উত্তরসহ ভিডিও আমি আপলোড করে দেবো। এভরিবডি নোটিফিকেশান অন রাখবে, অর্থাৎ সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অলে হিট করে রাখবে, ঠিক আছে? আর ম্যাথ ডিভিএস ম্যাডামকে অবশ্যই ফলো করবে, ইংরাজি গণিত দুটোই কিন্তু কন্টিনিউ সাজেশন সেখানে আপলোড হবে, রাইট? শুরু করা যাক, ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। তোমরা জানো লাইক শেয়ার যে ক্লাসের বেশি হয় ভিডিও সেই ক্লাসের অবশ্যই বেশি আসে, কারণ এঙ্গেজমেন্ট সেই ক্লাসের বেশি হয়। তো তোমরা যদি চাও তোমাদের ক্লাসের ভিডিও আমি বেশির থেকে বেশি নিয়ে আসি, তার জন্য বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, ওকে? শুরু করা যাক। দেখো, সবার প্রথমের প্রশ্ন যেগুলো আমাকে পড়তেই হবে, যে জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমি দিয়েছি এখানে, সেটা হচ্ছে কালভার্ট কাকে বলে, এর ব্যবহার, ওকে? নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের ভূমিরূপের বৈচিত্র্য সংক্ষেপে লেখো। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল বলতে কোন কোন অঞ্চলকে বোঝায়? নেক্সট প্রশ্ন, কিসের জন্য পশ্চিমের মালভূমি অঞ্চলের মাটির রং লাল হয়? নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য লেখো বা বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট প্রশ্ন, রার অঞ্চল কাকে বলে? নেক্সট প্রশ্ন, রার অঞ্চলের ভূমিরূপের বৈশিষ্ট্য কী? নেক্সট প্রশ্ন, রার অঞ্চলের মাটি কেমন? নেক্সট প্রশ্ন, রার অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ ও কৃষিকাজ সম্পর্কে লেখো। নেক্সট, পাহাড়ের মাথায় বরফ জমে কেন? নেক্সট প্রশ্ন, নিত্যবহ নদী কাকে বলে? নেক্সট প্রশ্ন, গঙ্গা নদীর সৃষ্টি, অর্থাৎ নিত্যবহ নদী কাকে বলে একটি প্রশ্ন, গঙ্গা নদীর সৃষ্টি বা উৎস সেখান থেকে আরেকটা প্রশ্ন, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো। নেক্সট প্রশ্ন, গাঙ্গেয় বদ্বীপ কাকে বলে, বা এটাও প্রশ্ন হতে পারে, গাঙ্গেয় বদ্বীপ কীভাবে সৃষ্টি? নেক্সট, বঙ্গভঙ্গের প্রতিবাদ মানুষ কীভাবে করেছিল? নেক্সট প্রশ্ন, ইংরেজরা বাংলাকে দুভাগে ভাগ করেছিল কেন? নেক্সট প্রশ্ন, বঙ্গভঙ্গ টিকা করতে হবে, নদীমাতৃক সভ্যতা টিকা করতে হবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, প্রাচীন সভ্যতা নদীর তীরে গড়ে উঠেছিল কেন? নেক্সট প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের নাম সুন্দরবন কেন? নেক্সট প্রশ্ন, ঠেসমূল ও শ্বাসমূল কাকে বলে? নেক্সট প্রশ্ন, ম্যানগ্রোভ উদ্ভিদ কাকে বলে, এর বৈশিষ্ট্য? নেক্সট প্রশ্ন, সুন্দরবনের মানুষের জীবিকা? নেক্সট প্রশ্ন, দক্ষিণবঙ্গের নদী, এটা টিকা? নেক্সট, এবার টিকা দেখো ছোট প্রশ্ন হিসাবেও কিন্তু 2 নম্বরেও আসতে পারে, 3 নম্বরেও আসতে পারে, ঠিক আছে? টিকা হিসাবে জিনিসটা পড়ে রেখে দেবে, যেভাবেই দিক লিখতে পারবে তাহলে। নেক্সট, পাহাড়ি নদী কিভাবে সৃষ্টি হয়? নেক্সট প্রশ্ন, বক্সার দুর্গ নামকরণের তাৎপর্য বর্ণনা। নেক্সট প্রশ্ন, উত্তরবঙ্গের জঙ্গলের বৈশিষ্ট্য আলোচনা করো, যেগুলো পশ্চিম দিক থেকে দেখা যায় না, যেগুলো পশ্চিম দিকে গেলে দেখা যায় না। প্রশ্নটা আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, উত্তরবঙ্গের জঙ্গলের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা বৈশিষ্ট্য আলোচনা করো, যেগুলো পশ্চিম দিকে গেলে দেখা যায় না, ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, উত্তরবঙ্গের বনভূমি ও নদ নদীর বৈশিষ্ট্য। নেক্সট প্রশ্ন,
তরাই অঞ্চল সৃষ্টিতে উত্তরবঙ্গের নদনদীগুলির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, আলিপুরদুয়ার জেলার বিশেষ বিশেষ বৈশিষ্ট্য। নেক্সট প্রশ্ন, দার্জিলিং জেলার গুরুত্ব এই জেলার জলবায়ু। নেক্সট প্রশ্ন, হাওড়া জেলা সম্পর্কে অর্থাৎ হাওড়া জেলা সম্পর্কে বর্ণনা। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে মৃত্তিকার বৈশিষ্ট্য, মানে মাটির বৈশিষ্ট্য আর কি। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে কী কী উদ্ভিদ দেখা যায়। নেক্সট প্রশ্ন, বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা। নেক্সট প্রশ্ন, সুন্দরবন অবলুপ্তির কারণ। নেক্সট প্রশ্ন, সুন্দরবনে কৃষিকাজ ও প্রাকৃতিক উদ্ভিদ। নেক্সট প্রশ্ন, পটজল মৃত্তিকার বৈশিষ্ট্য। নেক্সট প্রশ্ন, কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য। নেক্সট প্রশ্ন, আচ্ছা একটু এগুলো কিন্তু মাথায় রাখবে, এটা 2 নম্বরও দিতে পারে, 3 নম্বরও দিতে পারে, তো মাথায় রেখে কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে এটা, ওকে। নেক্সট প্রশ্ন, ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য। নেক্সট প্রশ্ন, সুন্দরবনের লোহাচারার মতো দ্বীপ ডুবে গেল কেন বা ডুবছে কেন, ঠিক আছে, ডুবে এখনও যায়নি, ডুবছে কেন, ওকে, মানে সুন্দরবনের লোহাচারার মতো দ্বীপ ডুবছে কেন। নেক্সট হচ্ছে, ম্যানগ্রোভ উদ্ভিদ পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়, দুটি ম্যানগ্রোভ উদ্ভিদের নাম লেখো। নেক্সট প্রশ্ন, মুর্শিদাবাদ শহরের অতীত কথা, মুর্শিদাবাদ স্পেলিং এইভাবেও লেখা যায়, আবার ময়হস্যু তালবে শয়রে ফসিও লেখা যায়, ঠিক আছে, রটা না দিলেও হয়, ওকে, সেই জায়গায় রেপ ব্যবহার করা যায়। নেক্সট প্রশ্ন, আচ্ছা, তমলুক ও অতীত দিনের ব্যবসা বাণিজ্য। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে লেখো। নেক্সট প্রশ্ন, প্রাকৃতিক সম্পদকে মানুষ কী কী সম্পদ তৈরিতে ব্যবহার করছে উদাহরণসহ বিশ্লেষণ করো। নেক্সট, সবাই মিলে উৎসব করা দরকার কেন। নেক্সট প্রশ্ন, প্রীতিলতা ওয়াদ্দেদার কে ছিলেন। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গান্ধীজি, মেঘনাথ সাহা, জগদীশচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র বসু, সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, স্মরণীয় সমাজ সংস্কারক, ঠিক আছে, মানে সমাজ সংস্কার সম্বন্ধে লিখতে বলেছে, বিরসা মুন্ডা, এগুলো খুব ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, এগুলো টিকা অবশ্যই করতে হবেই, ওকে। নেক্সট, এছাড়া প্রত্যেকটা মনীষী সম্পর্কে যেগুলো বইয়ে আছে সেগুলো সম্বন্ধে 5টা করে লাইন অবশ্যই পড়ে রাখবে, ঠিক আছে, কারণ ছোট প্রশ্ন সেখান থেকে থাকবে, এছাড়াও টিকা হিসাবেও দিতে পারে, সো 5টা করে লাইন অবশ্যই কিন্তু পড়ে রাখবে। নেক্সট প্রশ্ন, কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি, একটা প্রশ্ন এটা। নেক্সট, বিদ্যালয়ে সাধারণতন্ত্র দিবস পালন করা হয় কেন, এটা আরেকটা প্রশ্ন, ওকে। নেক্সট প্রশ্ন, পরিবেশ দিবস, এটা টিকা, স্বাধীনতা দিবস, এটাও টিকা, নেক্সট সাধারণতন্ত্র দিবস, টিকা। নেক্সট প্রশ্ন, ইংরেজদের বিরুদ্ধে সাধারণ মানুষদের লড়াইয়ের 2টি ঘটনা উল্লেখ করো, অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে লড়েছিল এমন সাধারণ মানুষের কথা বলেছে এবং সেই ঘটনাটা উল্লেখ করতে বলেছে, ওকে। নেক্সট প্রশ্ন, সমাজ সংস্কারে ভগিনী নিবেদিতা ও বেগম রোকেয়ার অবদান কী কী, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানে প্রতিটা প্রশ্নই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রতিটা প্রশ্নই কিন্তু ভালো করে পড়তে হবে, বারবার বলছি। নেক্সট হচ্ছে, মৈরাং কেন বিরসা মুন্ডার জন্মদিন পালন করার কথা বলেছিলেন বা বলেছিল। নেক্সট, বিরসা মুন্ডা ও তার সঙ্গীরা কাদের সঙ্গে কী জন্য লড়াই করেছিলেন। নেক্সট প্রশ্ন, সিধ ও কানু মুর্মু কেন বিখ্যাত। নেক্সট প্রশ্ন, তিতুমির ও তার সঙ্গীরা কাদের বিরুদ্ধে কিসের জন্য লড়াই করেছিলেন। নেক্সট প্রশ্ন, পাওয়ার টিলার কাকে বলে। নেক্সট প্রশ্ন, হারভেস্টার কি, এটা দিয়ে কি তৈরি করা হয়। নেক্সট, চাষের যন্ত্রপাতি সম্পর্কে যা জানো লেখো, অর্থাৎ চাষের যা যা যন্ত্রপাতিগুলো আছে সবগুলো লিখতে হবে কিন্তু।
যেমন ধরো আমাদের বিভিন্ন ট্রাক্টর লাগছে, লাঙল, পাওয়ার টিলার, নিড়ানি, এইগুলো কিন্তু সব লিখতে কিন্তু হবে এগুলো, কারণ এটা কিন্তু বড় প্রশ্ন। ওকে, নেক্সট নেক্সট বলেছে চাষের কাজ কিভাবে শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন, আধুনিক চাষে কি কি পরিবর্তন ঘটেছে। নেক্সট নেক্সট প্রশ্ন, সবুজ বিপ্লব, এটা টিকা হিসাবে পড়বো, এছাড়া সবুজ বিপ্লবের কুফল এটাও কিন্তু পড়তে হবে। নেক্সট প্রশ্ন, বেশি রাসায়নিক সার ব্যবহারে কি কি ক্ষতি হতে পারে। নেক্সট প্রশ্ন, রবি শস্য ও খারিফ শস্য, এটা হচ্ছে আমাদের টিকা হিসাবেও দিতে পারে বা প্রশ্ন হিসাবেও দিতে পারে। আবার ধাপ চাষ কাকে বলে, এটাও কিন্তু দুটো প্রশ্ন এটা, ঠিক আছে, এটা একটা প্রশ্ন, এই দুটো, আর এটাও কিন্তু একটা প্রশ্ন, ঠিক আছে। নেক্সট নেক্সট প্রশ্ন, কোয়াস কি। নেক্সট প্রশ্ন, ডিভিসি করার ফলে কি সুবিধা ও সমস্যার সৃষ্টি হয়েছে, অর্থাৎ ডিভিসির জন্য কি কি সুবিধা হয়েছে, কি কি সমস্যা হয়েছে। নেক্সট, ডিভিসি গঠন করা হয়েছিল কেন। নেক্সট প্রশ্ন, ডিভিসি থাকা সত্ত্বেও গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে বন্যা হয় কেন। নেক্সট প্রশ্ন, গাঙ্গেয় বদ্বীপ ও রার অঞ্চলের কৃষির বিবরণ দাও। নেক্সট প্রশ্ন, পশ্চিমের পাহাড়ি লাল মাটির কৃষির পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, সমুদ্রের কাছাকাছি অঞ্চলের মাটি চাষের জন্য ভালো নয় কেন। নেক্সট প্রশ্ন, দক্ষিণের মাছ চাষ সম্বন্ধে যা জানো লেখো। নেক্সট প্রশ্ন, ভেরিতে কী কী মাছ পাওয়া যায়, কোন কোন মাছ ধান খেতে পাওয়া যায়, তিনটে প্রশ্ন, এক এক নাম্বার করে তিন নম্বর, ঠিক আছে। কোন কোন মাছ ধান খেতে পাওয়া যায়, জিওল মাছ বলতে কি বোঝো। নেক্সট নেক্সট প্রশ্ন, পঞ্চায়েত কিভাবে লুপ্তপ্রায় মাছ বাঁচাতে পারে। নেক্সট প্রশ্ন, লুপ্তপ্রায় মাছ কাকে বলে। নেক্সট প্রশ্ন, ফাঁদি কি, পোলো দিয়ে কিভাবে মাছ ধরা হয়। নেক্সট প্রশ্ন, ঘুনি কাকে বলে, ঘুনি দিয়ে কিভাবে মাছ ধরা হয়। নেক্সট প্রশ্ন, আমাদের দেশে কিভাবে মাছ ধরা হয়। এবার দেখো, এই প্রশ্নটা আরেকভাবেও আসতে পারে, যে জলে মাছ ধরার পদ্ধতি বর্ণনা করতে দিতে পারে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, মৌমাছি ও রেশম পোকাকে অর্থকারী পোকা বলা হয় কেন। নেক্সট নেক্সট প্রশ্ন, চাষের জন্য কেমন জলবায়ু দরকার। নেক্সট, হারভেস্টারের কাজ। নেক্সট প্রশ্ন, সার কত প্রকার ও কি কি। নেক্সট প্রশ্ন, মেয়েদের বুদ্ধিতে কিভাবে চাষ শুরু হয়েছিল, অর্থাৎ মেয়েদের বুদ্ধিকে কাজে লাগিয়ে কিভাবে চাষ শুরু হয়। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের পাহাড়ি লালমাটি অঞ্চলে কৃষিকাজে সংক্ষিপ্ত বিবরণ। পশ্চিমবঙ্গের পাহাড়ি লালমাটি অঞ্চলে কৃষিকাজের সংক্ষিপ্ত বিবরণ। নেক্সট প্রশ্ন, সরপুটি, ন্যাদোষ, খরশুলা মাছ প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে, ব্যাখ্যা। নেক্সট প্রশ্ন, রাসায়নিক সারের তুলনায় জৈব সারের ব্যবহার ভালো কেন। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের আঞ্চলিক ফসল। দেখো, এবার তোমাদের আমি এতগুলো এতদূর পর্যন্ত প্রশ্ন উত্তর দিলাম, অর্থাৎ পরিবেশ ও উৎপাদন পর্যন্ত, কৃষি ও মৎস্য যেটা আছে, এতটা পর্যন্ত তোমাদের আমি দিলাম। নেক্সট একটা চ্যাপ্টার আছে, ছ নম্বর চ্যাপ্টার, সেটা হচ্ছে পরিবেশ ও বনভূমি, রাইট। দেখো, এই চ্যাপ্টারটা, পরিবেশ ও বনভূমি চ্যাপ্টারটা তোমাদের আমি পড়িয়ে দিয়েছি, ঠিক আছে, সেটা অবশ্যই পড়ে রাখবে, কিন্তু এই চ্যাপ্টারটা বাদ যেতে পারে, ওকে, পরীক্ষায়, সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। তো সেই জন্য এই চ্যাপ্টারটাকে প্রশ্ন উত্তর সাজেশন আমি দিইনি, ঠিক আছে, অর্থাৎ পরিবেশ ও বনভূমি প্রশ্ন উত্তর সাজেশন কিন্তু আমি দিইনি, কারণ এই চ্যাপ্টারটা বাদ যেতে পারে, ওকে। তো যদি থাকে তো আমি আলাদা করে এই চ্যাপ্টারের সাজেশন তোমাদের দিয়ে দেবো, কিন্তু চ্যাপ্টারটা পড়ে রাখবে, আমি যেটা পড়িয়ে দিয়েছি চ্যাপ্টারটা পড়ে রাখবে, ওকে। আর অবশ্যই প্রত্যেককে বলছি, পরিবেশ এমন একটা সাবজেক্ট যেটা ভেতর থেকে কিন্তু প্রচুর প্রশ্ন উত্তর আসে, ওকে। আমি তোমাদের সাজেশন যা দিয়ে দিয়েছি, খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন স্কুলে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিয়েছি,
দিয়েছি, ঠিক আছে? তাছাড়াও আমি বলবো যে ভিডিওগুলো আমি দিয়েছি সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে, কারণ সেগুলো যদি তোমার দেখাও থাকে, পড়াগুলো শুনেও নাও, ছোটো ছোটো প্রশ্ন ভেতর থেকে আসে, ওকে, তখন কিন্তু আমরা আনসার দিতে পারবো। তো সেই জন্য কিন্তু ভিডিওগুলো আমি প্রতিটা পেজ ওয়াইজ করিয়ে দিয়েছি, সেগুলো কিন্তু দেখে নেবে, ওকে? আজকের জন্য এটুকু, সাজেশানটা খুব ভালো করে ফলো করো, ফলো করলে অবশ্যই ভালো ফল করতে পারবে, ঠিক আছে? আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দাও, লাইক করো, বেশির থেকে বেশি লাইক করো, যত বেশি লাইক করবে তোমাদের ভিডিও কিন্তু তাহলে সবচেয়ে বেশি আসবে, ওকে? আর এরপরে রায়ো মার্টিনো আমি তোমাদের সলভ করিয়ে দেবো, ঠিক আছে? পার্ট বাই পার্ট তোমাদের ভিডিও আসতে থাকবে রেগুলার বেস, বাট তার জন্য লাইক শেয়ার বেশির থেকে বেশি করো, তোমাদের এঙ্গেজমেন্ট বেশির থেকে বেশি যেন হয়, ওকে? আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করো, খুব ভালো থেকো, টাটা।